বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন তো বন্ধুরা আট শতাংশ হারে ডিএ পেতে চলেছেন বিশেষ কিছু স্কুলের শিক্ষকেরা আমরা দেখে নেব খবরটি আনন্দবাজার সংবাদ পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে আট শতাংশ হারে মহার্ঘ ভাতা ডিএ পেতে চলেছেন রাজ্যের স্কুল শিক্ষকদের একাংশ এই ডিএ পাবেন বিশেষ কিছু স্কুলে কর্মরত শিক্ষকেরাই অর্থ দপ্তর সম্প্রতি এই সংক্রান্ত অর্থ বরাদ্দের চিঠি পাঠিয়ে দিয়েছেন শিক্ষা দপ্তরে চিঠিতে বলা হয়েছে গত মার্চ মাসের পয়লা তারিখ থেকে আট শতাংশ ডিএ পাবেন ওই সব স্কুলের শিক্ষকরা বিকাশ ভবন সূত্রের খবর আগামী সপ্তাহেই শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে ওই শিক্ষকদের ডিএ দেওয়ার ঘোষণা করে দেওয়া হতে পারে শিক্ষা খাতায় স্কুল বলে চিহ্নিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এডিয়ে পাবেন রাজ্যে এই ধরনের স্কুলের সংখ্যা প্রায় চল্লিশটি যার মধ্যে রয়েছে স্কটিশ চার্চ কলেজের স্কুল কার্মেল মহেশ্বরী হাই স্কুল জালাল বালিকা বিদ্যালয় পাঠভবন মারোয়াড়ি বালিকা বিদ্যালয় তাতিয়া হাই স্কুল এই বিদ্যালয়গুলিতে শিক্ষকদের বেতন দিয়ে থাকে সংশ্লিষ্ট স্কুলের ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডি সাধারণ সরকারি স্কুলের শিক্ষকদের বেতনের তুলনায় এই স্কুলের শিক্ষকদের বেতন অনেকটাই কম এই স্কুলের শিক্ষকেরা বর্তমানে রোপা দু হাজার অনুযায়ী বেতন পান এই কারণেই তাদের ক্ষেত্রে ডি এর পরিমাণ বেড়ে আট শতাংশ করা হচ্ছে বলে অর্থদপ্তর সূত্রে খবর ধন্যবাদ